হ্যালো ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক আইসিটি, রাধানগর বরেন্দ্র ডিগ্রি কলেজ, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 71 শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার আজকের আলোচ্য বিষয় বিশ্বগ্রাম, কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। আমরা জানব বিশ্বগ্রাম কি এবং বিশ্বগ্রামের ধারণা কি। বিশ্বগ্রাম গ্লোবাল শব্দের অর্থ হলো বিশ্ব এবং ভিলেজ শব্দের অর্থ হলো গ্রাম। গ্লোবাল ভিলেজ অর্থ হলো বিশ্বগ্রাম। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও দার্শনিক মার্শাল ম্যাকলোহাম সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেন 1964 সালে। তিনি বলেন, বিশ্বগ্রাম হলো এমন একটি গ্রাম যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেমন রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। অর্থাৎ বিশ্বগ্রাম হচ্ছে আইসিটি নির্ভর এমন একটি ধারণা যেখানে গোটা বিশ্বকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। এবার আমরা জানব বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদানসমূহ। প্রধান উপাদানসমূহের মধ্যে 1 নম্বর হলো হার্ডওয়্যার। হার্ডওয়্যার নেটওয়ার্কে যুক্ত থাকতে দরকারি যন্ত্রপাতি। হার্ডওয়্যার বলতে ওই সকল যন্ত্রপাতি বা যন্ত্রাংশে বোঝায় যা দৃশ্যমান এবং স্পর্শযোগ্য। বিশ্বগ্রামে যে কোনো ধরনের তথ্য আদান প্রদানের জন্য প্রয়োজন উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রী। হার্ডওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কম্পিউটার এবং এর সাথে যুক্ত বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, অডিও ভিডিও রেকর্ডার, রেডিও, টেলিভিশন, মডেম, বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদি। এরপরে আসছে সফটওয়্যার। নেটওয়ার্ক ব্যবহার করতে দরকারি অ্যাপ্লিকেশন। অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে হার্ডওয়্যার সমূহকে সচল করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়। যেমন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ভাষা সফটওয়্যার, ওয়েব পেজ ডিজাইন সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ব্রাউজিং সফটওয়্যার ইত্যাদি। এরপরে আসছে নেটওয়ার্ক সংযুক্তা, ইন্টারনেটে যুক্ত থাকার ক্ষমতা। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মূল ভিত্তি হচ্ছে নিরাপদ তথ্য আদান প্রদান এবং এর জন্য প্রয়োজন নিরাপদ নেটওয়ার্ক সংযুক্ত বা কানেক্টিভিটি। এক্ষেত্রে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, ইন্টারনেট, ব্রডকাস্টিং ব্যবহার করে নেটওয়ার্ক সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। মোবাইল বা কম্পিউটার ব্যবহারকারী নেটওয়ার্ক সংযুক্তার কারণে যখন যে প্রান্তে অবস্থান করুক না কেন, বিশ্বের তথ্য ভাণ্ডার হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। তারপরের বিষয়টি হলো উপাদানটি হলো ডেটা। প্রাথমিকভাবে সংগৃহীত বিশৃঙ্খল কোনো ঘটনা, ধারণা, বস্তু বা অবস্থাকে ডেটা বলে। ডেটা কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং হয়ে তথ্যে পরিণত হয়। বিশ্বগ্রামে মানুষ তার প্রয়োজনীয় ডেটা ও তথ্যকে একে অপরের সাথে শেয়ার করে। এরপরে আছে মানুষের সক্ষমতা। মানুষের তথ্য প্রযুক্তি বিষয়ে সচেতনতা, সাক্ষরতা ও সক্ষমতা। বিশ্বকম ধারণাটি মূলত আইসিটি নির্ভর, কাজেই আইসিটি বিষয়ে মানুষের জ্ঞান বা সক্ষমতার উপর নির্ভর করছে সঠিক ব্যবহার, যা নিশ্চিতকরণের মাধ্যমে বিশ্বগ্রামের সুফল পাওয়া যায়। এবার আমরা জানব বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট প্রধান ক্ষেত্রসমূহ বা উপাদানসমূহ। এর মধ্যে 1 নম্বর হলো যোগাযোগ, 2 শিক্ষা, 3 কর্মসংস্থান, 4 চিকিৎসা, 5 গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়। প্রথমেই আমাদের জানা দরকার যে যোগাযোগ কি। যে প্রক্রিয়ার মাধ্যমে ডেটা বা তথ্য এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে কমিউনিকেশন বা যোগাযোগ বলে। যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে
প্রযুক্তির ক্রম উন্নয়নের ফলে এখন বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ অপর প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারে। ফোন, ফ্যাক্স, কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, অডিও, ভিডিও, চ্যাটিং, SMS ইত্যাদির মাধ্যমে মানুষ দ্রুত যোগাযোগ করতে পারে। যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হলো ইমেইল। ইমেইলকে সংক্ষেপে ইলেকট্রিক মেলও বলা হয়ে থাকে। ইমেইলের মাধ্যমে বার্তা বা মেসেজকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা যায়। ইমেইল মেসেজের মাধ্যমে টেক্সট, ফাইল, ইমেজকে নেটওয়ার্কের মাধ্যমে এক বা একাধিক ব্যক্তির পাঠানো যায়। এর পরের বিষয়টি আসছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং বিভিন্ন ভৌগোলিক দূরত্ব অবস্থানকারী কিছু মানুষের মধ্যে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করে অডিও ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে ইলেকট্রনিক সভা বা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলে। বর্তমান এই করোনাকালীন প্রেক্ষাপটে টেলিকনফারেন্সিং একটি খুব জনপ্রিয় মাধ্যম, যার মাধ্যমে মানুষ বিভিন্ন দূর দূরান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করে টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে একে অন্যের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারে। এর পরের বিষয়টি আসছে যোগাযোগের ক্ষেত্রে আরেকটি অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং বিভিন্ন ভৌগোলিক দূরত্ব অবস্থানকারী দুই বা ততোধিক মানুষের মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক, টেলিফোন বা ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অডিও ও ভিডিও উভয় প্রকারের ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলা হয়। বর্তমানে এই করোনাকালীন প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভা সেমিনার করে আসছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় আমরা এই বিষয়টি এখন পরিলক্ষিত বা দেখতে পাচ্ছি। এরপরে আসছে কর্মসংস্থান। কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং তার একটি উৎকৃষ্ট উদাহরণ। বর্তমানে আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার তরুণ তরুণী আউটসোর্সিংকে পেশা হিসেবে গ্রহণ করে অর্থ উপার্জন করতে পারছে এবং স্বাবলম্বী হয়ে উঠছে। এছাড়া তথ্য প্রযুক্তির ফলে বিভিন্ন অফিস, আদালত, লাইব্রেরি এবং ব্যাংক, বিমা বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং বেকারত্ব দূর হচ্ছে। এরপরে আসছে শিক্ষা। বর্তমানে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটা অনন্য ভূমিকা পালন করে আসছে। ইন্টারনেট সংযোগ থাকার ফলে ই লার্নিং, ডিস্টেন্স লার্নিংয়ের সাহায্যে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তে শিক্ষার্থীরা তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে বা শিক্ষা গ্রহণ করতে পারছে। আজকে যে ক্লাসটা আমরা নিচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানেও আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলেই কিন্তু আমরা আজ ঘরে বসে থেকে এই করোনাকালীন সময়ে খুব সহজেই ক্লাস নিচ্ছি এবং তোমাদের শিক্ষা দিচ্ছি। এরপরের বিষয়টা আসছে গবেষণা। ICT ব্যবহারে গবেষণার কাজ পূর্বের তুলনায় আরও অনেক সহজ হয়েছে। কোনো গবেষক এখন আর পুরাতন গবেষণা কর্ম নিয়ে কাজ করছে না, বরং পূর্বে যে সকল শেষ হয়েছিল সেখান থেকে নতুন গবেষণা শুরু করছে। এখন গবেষণার ফলাফল স্বল্প সময়ে বিভিন্ন যোগাযোগের মাধ্যমের সাহায্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, ফলে গবেষণার কাজে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। গবেষণার জন্য প্রয়োজনীয় অনেক ডেটা বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই সংগ্রহ করা যায়। ICTর কল্যাণে বৃহত্তর কোনো গবেষণা প্রকল্পে বিশ্বের বিভিন্ন স্থানের গবেষকরা এখন একটি গ্রুপে সম্মিলিতভাবে কাজ করে, ফলে বিভিন্ন স্থানে গবেষকদের জ্ঞানের সম্মিলনে গবেষণা প্রকল্পটি অনেক সম্ভাবনাময় ফলাফল বয়ে নিয়ে আসে, যা বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে আসছে অফিস। ICTর সাহায্যে এখন ঘরে বসে যে কোনো এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠান অফিস পরিচালনা করা যায়। এর ফলে প্রচলিত নিয়ম অনুযায়ী সবসময় অফিসে উপস্থিত থেকে কাজ করার প্রয়োজন হয় না। কোনো বৃহৎ প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে অবস্থিত শাখা অফিসগুলো ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, ফলে অফিসগুলো একটি নির্দিষ্ট নিয়মে একই সাথে কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং প্রতিষ্ঠানটি তার শাখা অফিসগুলো কার্যক্রম কেন্দ্রীয়ভাবে তদারকি করতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির
কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে এক ধরনের সেতুবন্ধন সৃষ্টি হয় ও বিশ্বকর্ম প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখে। তারপর হলো বাসস্থান। মানুষ বর্তমানে আইসিটি নির্ভর অত্যাধুনিক বাসস্থান বা স্মার্ট হোম গড়ে তুলছে। একটি স্মার্ট হোমে বিভিন্ন রকমের সামগ্রী থাকে, যেমন রেডিও, টেলিভিশন, কম্পিউটার, লাইটিং সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভেন, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, ইন্টারনেট ইত্যাদি। আইসিটির কল্যাণে রিমোট কন্ট্রোলিংয়ের সিস্টেম ব্যবহার করে স্মার্ট হোমের যাবতীয় ইলেকট্রনিক সামগ্রী নিয়ন্ত্রণ করা যায়, যাকে হোম অটোমেশন বলে। এরপরে আসছে ব্যবসা বাণিজ্য। আইসিটির কল্যাণে ব্যবসা বাণিজ্যের পরিধি আজ বিশ্বময় বিস্তৃতি হয়েছে এবং বাণিজ্যিক কার্যক্রমে এখন অনলাইনে পরিচালিত হচ্ছে। বিশ্বের এক প্রান্তে গুরু ক্রেতা এখন ঘরে বসে অন্য প্রান্তের কোনো প্রতিষ্ঠানের পণ্য অনলাইনে অর্ডার দিতে পারে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারে। ইন্টারনেট ভিত্তিক এ ধরনের ব্যবসাকে ই কমার্স বলে। আইসিটির কল্যাণে ই কমার্স সেবার পরিধি দ্রুতগতিতে বেড়ে চলেছে। ক্রেতারা এখন বিশ্বব্যাপী অন্তঃসংযুক্ত হয়ে পড়ছে, যার ফলে গড়ে উঠছে বিশ্বগ্রাম। সংবাদ বা অনলাইন খবর। বর্তমানে বিশ্বে বিশ্বায়নের যুগে আইসিটির কল্যাণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে চলা নানা ধরনের খবর ইন্টারনেট বা স্যাটেলাইটের টিভির মাধ্যমে মুহূর্তের মধ্যে আমরা পেয়ে থাকি। প্রায় সকল পত্রিকা ম্যাগাজিনেই অনলাইন ভার্সন রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্লগ অনেক সংবাদ প্রকাশ করছে। এভাবে ইন্টারনেট নির্ভর অনলাইন সংবাদপত্রগুলোর মাধ্যমে সহজে এবং দ্রুততার সাথে সংবাদ প্রচারের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ পরস্পরের সম্পর্কে জানতে ও বুঝতে পারছে। এতে করে সৃষ্টি হচ্ছে বিশ্বব্যাপী এক আদর্শ সামাজিক মাধ্যম, যা বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখছে। তারপর আসছে বিনোদন ও সামাজিক যোগাযোগ। বিনোদন ও সামাজিক যোগাযোগ। আইসিটি আমাদের বিনোদনের সকল চাহিদা পূরণ করার মাধ্যমে সৃষ্টি করেছে এক নতুন চমক। অনলাইনে বিখ্যাত বই, সাহিত্যিক লেখা, গল্প, উপন্যাস ও কবিতার বই, অসংখ্য নাটক, মুভি, অডিও, ভিডিও, গেম ইত্যাদি বিনোদনের সব উপাদানে পড়া ও দেখা যায়। অনলাইনে দেশে দেশ বিদেশের সংবাদ পাঠ করা ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের বিচিত্র অনুষ্ঠান উপভোগ করা যায়, যার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় ঘটে এবং পরস্পরের ভাব বিনিময়ের মধ্যে একে অপরের ছবি শেয়ারের মাধ্যমে একে অপরকে বুঝতে পারে এবং সাংস্কৃতিক বিনিময় ঘটে। সর্বশেষ যে বিষয়টি আসছে সেটি হলো সাংস্কৃতিক বিনিময় দুই বা ততোধিক দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়। আইসিটির উন্নয়নে পৃথিবীর বিভিন্ন জাতির মানুষের মধ্যে সাংস্কৃতিক